আসসালামু আলাইকুম। ইবি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও হচ্ছে সাইড মোটর আর হচ্ছে হাব মোটর। আমি টোটাল প্যাকেজটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো না, টোটাল প্যাকেজের যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো নিয়ে আরেকটা ভিডিও সামনে করব। এটা জাস্ট আপনাদেরকে দেখাবো যে হাব মোটরের ব্যাটারি কীরকম হয়, সাইড মোটরের ব্যাটারিটা কীরকম হয়, আর হচ্ছে সাইকেলের লুকটা কীরকম হয় দুইটা মোটরের। এইখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা 36 ভোল্টের ব্যাটারি। এখানে আপনার হচ্ছে এই যে এখানে চাবির লাইন আছে, এটা লক করা যায়, ঠিক আছে, সাইকেলের সাথে লক করে রাখা যাবে, চাবির সিস্টেমটা আছে। এটা হচ্ছে হাব মোটরের জন্য। এইখানে যেটা আছে এইটা হচ্ছে আপনার 24 ভোল্টের 250 ওয়াটের একটা মোটরের জন্য, ঠিক আছে। এখানে চার্জিং সিস্টেম আলাদা করা আছে, চার্জিং লাইনটা আলাদা দেওয়া আছে, এখান থেকে চার্জ করতে পারবেন। এটা মেইন আউটপুটের লাইন, তবে এটা লক করা যায় না, এটা আপনাকে অন্য কোনো সিস্টেমে সাইকেলের সাথে মাউন্ট করতে হবে। এরপরে দেখেন এখানে দুইটা মোটর রাখা আছে, এই ডান পাশের এটা হচ্ছে আপনার কালোটা হচ্ছে হাফ মোটর আর বাম পাশেরটা হচ্ছে সাইড মোটর। আচ্ছা, আমি যদি এইভাবে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হাফ মোটর। হ্যাঁ, হাফ মোটর আপনার কয়েক ধরনের হয়, ব্রাশলেস হয়, তারপর হচ্ছে আপনার গিয়ার মোটর হয়, কয়েক ধরনের মোটর হয়। এটা হচ্ছে ব্রাশলেস প্লাস হচ্ছে আপনার গিয়ার। ব্রাশলেস হওয়াতে কী হয় জানেন? ব্রাশলেস হওয়াতে হচ্ছে আপনার মোটরের সাউন্ডটা একদম কম হবে। যেমন আপনারা যারা অটোরিকশায় উঠেন বা অটোরিকশা চলতে দেখেন রাস্তায়, অটোরিকশার মোটরগুলো ব্রাশলেস না, ওগুলো হচ্ছে আপনার দেখবেন যে একটা সাউন্ড করে মোটরে, একটা মানে ভালো পরিমাণে একটা শব্দ করে। হাফ মোটর ব্রাশলেস যেগুলো ওগুলো তো হচ্ছে আপনার সেই সাউন্ডটা আপনি পাবেন না, ব্রাশলেস, এটা সাউন্ডটা একদম লেস, ঠিক আছে, সাউন্ড কম। এটা থেকে আপনার টোটাল 9টা তার বের হবে, আর যেটা আপনার সাইড মোটর ওইটা থেকে মাত্র 2টা তার বের হবে, ঠিক আছে। হাফ মোটরে আপনার 6টা তার বের হয়, 9টা তার বের হওয়ার কারণ হচ্ছে 3টা আপনার মেইন আর বাকিটা হচ্ছে হল সেন্সরের জন্য 6টা। হাফ মোটর ইউজ করবেন নাকি সাইড মোটর ইউজ করবেন ওইটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপর। আপনার বাজেট যদি কম হয় আপনাকে অবশ্যই সাইড মোটর নিতে হবে, আর বাজেট যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনাকে হাফ মোটর নিতে হবে। হাফ মোটরটা লুকও সুন্দর, এটার কাজও ভালো। এখানে আপনার আরও একটু দেখেন ভালো করে, এই যে তারগুলো দেখতেছেন এখানে, এই 6টা তার দেখতেছেন, এগুলো হচ্ছে হল সেন্সরের জন্য। এখানে সাদা একটা তার দেখবেন, মাঝে মাঝে দেখবেন যে কন্ট্রোলারে এই সাদা তারটা নাই কিছু কিছু কন্ট্রোলারে, এর কারণ হচ্ছে ওইটাতে ডিসপ্লে সিস্টেম না, যেগুলো যে যার কারণে মাইলেজটা ওইখানে আসে না, স্পিডটা ওখানে শো করে না। তো ওই কন্ট্রোলারের জন্য হচ্ছে আপনার শুধু 5টা তার লাগাবেন, সাদা তারটা এমনি রেখে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আরও যদি আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে মোটরটা, এই যে আপনি তো আমার হাতে আছে, আমি ফিল করতে পারতেছি এটার ওয়েট, তারপরে এটার কোয়ালিটি। আপনারা হয়তো বা মোবাইলে দেখতেছেন, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, সব কিছুই বুঝতেছেন বাট কোয়ালিটি তো আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সাইড মোটরের পালা। সাইড মোটর মূলত দেখতে এরকম হয়ে থাকে, এটাও আমাদের জিকে কোম্পানির সাইড মোটর, জিকের হচ্ছে আপনার সাইড মোটর, হাফ মোটর দুইটাই আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো কোয়ালিটির, ঠিক আছে। এইটাতে একটা মজার বিষয় হচ্ছে এইটার যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারে আপনি প্যাডেল অ্যাসিস্ট সিস্টেমটা পাবেন, ঠিক আছে। এখন যেহেতু কন্ট্রোলার দেখাইতেছি না, সো এটা না বলি, ওটা অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ বলবো। এইটাতে দেখেন আপনি হাফ মোটরও দেখছেন, কিন্তু একরকম লুক, এইটার লুকটাই আর এক রকম, ঠিক আছে। এটার লুকটা অনেকের পছন্দ হয় না, কিন্তু বাজেট যাদের কম তাদের তো ভাই কিছু করার থাকে না, কম দামের মধ্যেই নিতে হয়। এইটা দিয়ে আপনি একটা সাইকেল বানাইলে আপনার 12 থেকে 15 হাজারের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যায়। কিন্তু হাফ মোটরের প্যাকেজটা নিলে আপনাকে একদম সর্বনিম্ন 28 থেকে 30 হাজার টাকা গুনতে হয় বর্তমান সময়ে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এই যে নাটটা দেখছেন এখানে, আপনারা যারা অনেক সময় দেখা গেছে আমাদের ঢাকার বংশালে হচ্ছে কিছু মোটর পাওয়া যায় 4000 টাকা, 4200 টাকা এরকমই পাওয়া যায়, আপনারা অনেকে ওই মোটরের সাথে এই মোটরের আপনার হচ্ছে পার্থক্য করেন যে ভাই ওই মোটরের দাম আর এই মোটরের দাম এত কম বেশি হওয়ার কারণ কী। এখানে দেখেন আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, এইটার যে নাটটা দেখছেন, এই যে 3টা নাট আছে এখানে, এই নাটগুলো যেরকম আছে দেখবেন ওই মোটরের নাটগুলো এরকম হয় না। এর কারণ কী জানেন? এর কারণ হচ্ছে আপনার ওই মোটরগুলো হচ্ছে আপনার সাধারণত নাটগুলো আলাদা থাকে, আপনি নাটগুলো নিয়ে তারপর ওখানে লাগাইতে হবে। এতে হয় কি, অনেক সময় দেখা গেছে অনেকে ভুল করে টাইট কম বেশি বেশি দেয়, কয়েলে গিয়ে আপনার হচ্ছে নাটটা লাগে, আপনার হচ্ছে মোটরটা নষ্ট হয়ে যায়, এরকম আমাদের অলরেডি হয়েছে। আচ্ছা, তো এইখানে এই মোটরটার একটা সেফটি সিস্টেম দিছে যে আপনার এটা নাট অলরেডি কিন্তু লাগানো আছে, আপনি চাইলেও টাইট কম বেশি করতে পারবেন না, এটা নাটটার ভিতরে যাওয়ার কোনো অপশন নেই, এটা ভিতর থেকে বাইরের দিকে আসছে, ঠিক আছে। এই নাটটা মানে ওই হিসাব করতে গেলে এটা আপনার অনেকটা সেফ। আরেকটা বিষয় হচ্ছে এই মোটরটা আলহামদুলিল্লাহ ওয়েট খারাপ না, ওই মোটরের থেকে ওয়েটও একটু ভালো, আর এটাও হচ্ছে আপনার মোটামুটি 250 ওয়াটের একটা মোটর, 250 ওয়াট 24 ভোল্টের একটা মোটর এটা সাইড মোটরটা। আচ্ছা, এইবার আসি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই লুকটা কেমন আসে সাইড মোটরের। এই যে সাইড মোটরের লুকটা এরকম হবে, সাইড মোটরটা এইখানে থাকবে, ঠিক এইখানে থাকবে, গিয়ারটা আপনাকে খুলে ফেলতে হবে, ম্যাক্সিমাম সাইকেলই গিয়ার খুলে ফেলতে হয়। এখানে আপনার 2টা ফ্রি বল লাগাইতে পারবেন, এই যে ছোটো কাটার ফ্রি বলও আছে,
আবার হচ্ছে বড় কাটারও হয়, ছোটটা লাগালে স্পিড একটু বেশি পাবেন। তো আপনার গিয়ারটা কিন্তু চেঞ্জ করতে হবে, যে মোটরটা ঠিক এইভাবে লাগানো থাকবে এখানে। আর প্রথমে আপনাদেরকে বলছিলাম যে আপনার এই ব্যাটারিটা লক করা যায় না, এর জন্য এখানে কিন্তু আপনি যেরকম একটা বক্স বানিয়ে নিতে পারবেন। আপনি এই বক্সটা আবার লক সিস্টেম, এটার মধ্যে আপনি ব্যাটারিটা রেখে আপনি চাইলে লক করে রাখতে পারবেন। এটার মধ্যেও চাইলে আপনি এরকম চাবি সিস্টেম করতে পারবেন, থ্রোটাল এই টাইপের থ্রোটাল লাগাইতে পারবেন, যদিও এটা সবাই লাগায় না, বাট আপনি চাইলে লাগাইতে পারবেন। আপনাকে এক্সট্রা একটু মডিফাই করে নিতে হবে। তো এইটা গেল হচ্ছে আপনার সাইড মোটরের লুকটা কেমন আসে। হ্যাঁ, স্পিড খুব কম এটায়, এমন না আবার খুব বেশি এমনও না, 22 থেকে 20-এর মধ্যে থাকে, তবে মোটামুটি খারাপ না, ভালোই পাওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আসি হাব মোটরের। হাব মোটরের একটা সাইকেল দেখতে কেমন লাগে, আমাদের অন্যান্য ভিডিওতে আপনারা অনেকেই দেখছেন হাব মোটরটা কেমন লাগে, যেহেতু এইখানে নতুন করে বিষয় দুইটা নিয়ে আবার আলোচনা করতেছি, দুইটা মোটরের লুক কীরকম আসে, তো এটা তো দেখাই। এটা হচ্ছে একটা হাব মোটরের সাইকেল, ফুল হাব মোটর দিয়ে কমপ্লিট করা। এটাতে দেখবেন এটাতে হচ্ছে 7.5 এম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এটা সব কিছুই মানে লুকটা সুন্দর, আপনি মানে মনে হবে যে আপনি একটা ইলেকট্রিক সাইকেল কিনছেন। হ্যাঁ, এখানে খুব বেশি কোনো মানে একদম এলোমেলো কোনো কিছু নাই, সব কিছু কেবলে কেবলে জোড়া আছে। আপনার হচ্ছে কন্ট্রোলার বক্সটা কন্ট্রোলারের মধ্যে আছে, ব্যাটারিটা সাইকেলের বডির সাথে মাউন্ট করা আছে। আপনি এটা দিয়ে ইনশাআল্লাহ 25 থেকে 30 কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন, আমাদের টেস্টে আমরা পাইছি। আচ্ছা, এরপরে হচ্ছে হাব মোটর। তো হাব মোটরের কথাই যেহেতু বলতেছিলাম যে হাব মোটরের লুকটা দেখাবো, এই যে টোটাল সাইকেলের লুকটা তো দেখছেনি, এখানে কিন্তু একটা বিষয় আছে, এই মোটর সেটটা আমার কাস্টমার আমাকে এনে দিছে, উনি এক জায়গা থেকে কিনছে এটা। তো উনি বুঝতে পারেনি যে বাংলা মোটর কিনবে নাকি হচ্ছে আপনার গিয়ার সাইকেলের মোটর কিনবে। আমি আপনাদেরকে এখনও হয়তো এই ব্যাপারটা ক্লিয়ার করি নাই, গিয়ারের মোটর কোনটা বাংলা মোটর কোনটা, আমি আমার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করবো। তো উনি হচ্ছে আপনার গিয়ার মোটরটা না কিনে বাংলা সাইকেলের মোটর কিনে ফেলছে। তো আলহামদুলিল্লাহ উনি স্পিড ভালো পাবে, কারণ বাংলা মোটরটা স্পিড অনেক ভালো, কিন্তু ওনার লুকটা সবই ঠিক থাকবে, জাস্ট উনি ফ্রি বলটা ইউজ করতে পারবে না। এর মানে হচ্ছে আপনার ওনার গিয়ারটা, পিছনের যে গিয়ারটা আছে গিয়ারটা থাকবে না। আর এছাড়া এই সাইকেলে দেখানোর মতো আর কিছুই নেই, বাকি সব কিছু আপনারা দেখেই থাকেন সবসময় আমাদের সাইকেলগুলো কীরকম হয়। হাব মোটরের এই যে আপনার প্রথমে বলছিলাম যে হাব মোটরের ব্যাটারিটা হচ্ছে আপনার লক করা যায় আনলক করা যায়, এই যে মানে এখানে চাবি দিয়ে আপনার লক করা যাবে প্লাস হচ্ছে আনলক করা যাবে এই সাইকেলটা। এই যে এইখানে মাউন্ট করা থাকবে ব্যাটারিটা, এইটা আপনার এই যে মাউন্টটা যে দেখতেছেন এটা সাইকেলের মধ্যে সবসময় থাকবে, শুধু ব্যাটারিটা খুলে নিয়ে আপনি অফিসে বাসায় যে কোনো জায়গায় আপনি চার্জ করতে পারবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে আপনি আবার এনে এটা এখানে মাউন্ট করে দিতে পারবেন, একদম ইজি। তো এটার ব্যাটারির সাবজেক্টটাও মোটামুটি গেল। এরপর দেখেন এখানে আপনার ব্যাটারি লাগানোর পরে আপনি থ্রোটালের এইখানে আপনি হচ্ছে চাবিটা দিবেন, চাবি দিয়ে অন করলেই পুরো সিস্টেমটা অন, পুরো সাইকেলটা এখন আপনার ইলেকট্রিক হয়ে গেল। এখন আপনি চাইলে ইলেকট্রিক মোডে চালাতে পারবেন, চাবিটা যতক্ষণ পর্যন্ত প্রেস না করবেন ইলেকট্রিক মোডে চলবে না। এরপর আমরা একটু চালাইও দেখাই আপনাদের হালকা করে। এইটা যদি আপনার থ্রোটালটা হচ্ছে আপনি ঘোরান, আপনার মোটর চলা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই মোটরটা আলহামদুলিল্লাহ স্পিড অনেক বেশি, আমরা আগেও আমার আরেকটা ভিডিওতে আপনাকে বলছিলাম যে বাংলা মোটরের স্পিডটা একটু বেশি হয় অনেক, ঠিক আছে। এটার স্পিডটা আলহামদুলিল্লাহ একটু বেশি হয় গিয়ার মোটরের থেকে, আপনার হচ্ছে গিয়ার সাইকেলের যে মোটরগুলো হয় ওগুলো থেকে বাংলা সাইকেলের মোটরটার স্পিড একটু বেশি হয়। আচ্ছা, তো এইটা গেল। এরপরে যদি আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, এটার মধ্যে কিন্তু একটা লাইট প্লাস হর্ন দেওয়া আছে বিল্ট ইন, দেখেন এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে হর্নের জন্য, উপরটা হচ্ছে লাইটের জন্য। লাইটটা যদি একটু দেখাই আপনাদেরকে, এটা একটা প্রজেক্টর এলইডি লাইট, ঠিক আছে। এটা আপনি দিনে বুঝবেন না তেমন একটা, তবে রাতে আলহামদুলিল্লাহ এটার আলো অনেক ভালো হয়, এবং হচ্ছে আপনার আপনার মানে সিটির মধ্যে কাজ চলে যাবে, ঠিক আছে। আপনি এলাকার মধ্যে ছোটোখাটো এলাকায় মোটামুটি আপনি অনায়াসে এটা দিয়ে কাজ চালাই দিতে পারবেন, যদি হাইওয়েতে যান তখন এটা খুঁজেও পাওয়া যাবে না। তো আজকের মতো ইনশাআল্লাহ এই পর্যন্তই থাক, নতুন কোনো ভিডিওতে নতুনভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।